এবার বদকাম করতে এসে হাতে নাতে ধরা গ্রামবাসীর কাছে। সাজু খন্দকার, নওগাঁ জেলা প্রতিনিধি। চারদিকে যখন ধর্ষকের আতঙ্কে দেশবাসী, ঠিক তখনই অপরিচিত এক ছেলে গভীর রাতে গ্রামে দেখতে পেয়ে সজাগ হয়ে যান নওগাঁ ধামিরহাট উপজেলাধীন খেলনা ইউনিয়নের দক্ষিণ গোপীরামপুর গ্রামের মতিবুল আক্তার, মমতাজ, গোলজার, রফিকুল হোসেন এবং গোপনে পিছু নিতে থাকেন অপরিচিত যুবকের। এক পর্যায়ে দেখতে পান ওই অপরিচিত যুবক একই গ্রামের একাব্বর আলীর মেয়ে এলিজা আক্তারের শোবার রুমে। বিষয়টি নিশ্চিত হবার জন্য এলিজা আক্তারের শোবার রুমের জানালার পাশে অবস্থান করেন এই সচেতন মহল। বিষয়টি নিশ্চিত হয়েই একাব্বর আলীর বাড়িতে অভিযান চালায় এই সচেতন মহল এবং হাতে নাতে এলিজা আক্তার ও একই ইউনিয়নের চকজাদু বা দেপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে গোলজার হোসেনকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কড়া নিরাপত্তায় দুজনকে রাখা হয়েছে একাব্বর আলীর বাড়িতে।